আমি বোধ হয় আপনাদের আসার কারণটা বুঝতে পেরেছি। কি কারণ? ওনারা বোধ হয় ছেলেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। মাফ করবেন, আমার ছেলেকে আমি আপনাদের হাতে তুলে দিতে পারবো না। আর তাছাড়া বাবা মা হিসেবে ও আমাদেরকেই চেনে, আর আপনাদের সঙ্গে লতায় পাতায় কি সম্পর্ক সেটা আমার জানার দরকার নেই। আমি কিন্তু আপনাদের সঙ্গে ঝগড়া করতে আসিনি। হ্যাঁ হ্যাঁ, ঝগড়া করতে আসেনি ঠিকই, কিন্তু কেড়ে নিতে এসেছেন তো, মায়ের কোল শূন্য করতে এসেছেন তো। মায়ের কোল শূন্য ছিল, আর তার জন্য যে শাস্তি প্রাপ্য আমি সেটা মাথা পেতে নেব। কিন্তু আমি কোনোভাবে সন্ধ্যাকে দ্বিতীয়বার সন্তান হারা হতে দেব না। আমি সৌনককে ওর কাছে ফিরিয়ে দেব। আর সৌনকের বিয়ে হয়ে গেছে, ও স্ত্রী আছে, জানেন তো? আমি সব জানি। যখন জানেন তখন দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দিন না, আমার ছেলেকে ফিরিয়ে। আমি আপনার কাছে হাত জোর করছি, আমার ছেলেটাকে ফিরিয়ে দিন। আমি আমার দুটো ছেলেকে একসাথে দু চোখ ভরে প্রাণ ভরে দেখতে চাই, শুধুমাত্র একটিবার। আমি দেখতে চাই ওরা মিলেমিশে আছে, ফিরিয়ে দিন দয়া করে। আপনারা তো অনেক অনেকগুলো দিন ওর সাথে কাটালেন, আমাকে একটু একটু ওর সঙ্গে কাটাতে দিন, দয়া করুন আমাকে। দয়া করে কাঁদবেন না, কেঁদে করুন আপনি। চোখের জলের বিনিময়ে আমাদের সন্তানকে আপনাদের হাতে ফিরিয়ে দিতে পারবো না। ফিরিয়ে দিতে হবে, আদালতের বাইরে ব্যাপারটা মিটে নিলে অনেক ভালো হয়, নইলে কিন্তু অনেক দূর যাবে। আপনি আমাদের হুমকি দিচ্ছেন, আমার সন্তানও, আর আপনারা আমাদের হুমকি দিচ্ছেন। জানেন সমস্ত কাগজপত্র, পাসপোর্ট, ভোটার কার্ড সব কিছুতে আমাদের নাম আছে, আমি ওর মা। আর ওর বাবা, ওর সব কিছু পরিচয় পত্র আছে। আর আপনারা কি ভেবেছেন বলুন তো, আপনারা কি ভেবেছেন? শুনুন, আইন আমাদের সঙ্গে থাকবে। আপনারা যে কোনো আদালতে যান না কেন, আমার ছেলেকে আমি কখনো ছাড়বো না, কখনো আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি তো মা, আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি ওকে নিয়ে যেতে চাই, আপনি দয়া করুন। বাবা কি হয়েছে? বাবা বাবা শোনো, তুই হঠাৎ উঠে এলি কেন? না না, এখানে চেঁচামেচি হচ্ছে কেন? কিছু হয়নি বাবা, তুই তুই এখান থেকে চল, তুই এখান থেকে চল, চল তুই এখান থেকে। ভজ, মাফ করবেন, হাসপাতালেও আমাকে একজন ভজ বলে ডাকছিল, কিন্তু আমার নাম কিন্তু ভজ নয়, আমার নাম সৌনক। চল বাবা এখান থেকে, চল ঘরে চল বাবা। আপনি আপনি কাঁদছেন কেন? আমি না একদম না
টিকিট কাটো না, টিকিট কাটো না, চলো আমরা বিদেশ চলে যাবো, এখানে থাকবো না বাবা। বাবা চল 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 বাবা চল 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 এখান থেকে, চল চল এখান থেকে। আমি কেড়ে নিয়েছিলাম, আমি ফিরিয়ে দেব, আমি কথা দিচ্ছি সন্ধ্যা, আমি ঠিক ফিরিয়ে দেব। দেখো পড়াশোনা হচ্ছে, চাপকে সোজা করে দেবো তোকে। কি করছিস তুই? কি পাগলের মতো কথা বলছিস, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই কি এখানে বদমাইশি করছিস নাকি? না না, আমি ট্রান্সলেট করছি। কি ট্রান্সলেট করছিস? ওই বাংলায় লেখা ছিল ফুলটা আকাশে লাট খাইতেছে। হ্যাঁ, লাটের ইংরেজি আমি তো জিজ্ঞাসা করলাম। কাকে? বাবাকে। তোর বাবা কি বললো? বাবা বললো লাল বাহাদুরের লাট হলে গভর্নর, আর আর লাট হলে কি বলে বাবা বেরিয়ে গেল। বেরিয়ে গেল? এই গোবিন্দ, গোবিন্দ, এই গোবিন্দ। দাদু ডাকছেন নাকি? হ্যাঁ, তুই কি শেখাচ্ছিস, লাট মানে গভর্নর? ওটাই তো ছিল দাদু, মানে লাট বাহাদুর, কি বলবো বলুন তো, আমার তো ওইটুকুই পড়াশোনা। ওইটুকুই পড়াশোনা, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, কাইটি সিটিং গভর্নর, এটা কখনো সম্ভব নাকি? অসম্ভব। আরে আরে, তোমাদের কি হয়েছে বলো তো? আর গোবিন্দ দা, তোমার কি হয়েছে, বাচ্চাটাকে কেন ভুলভাল শেখাচ্ছো? আকাশে ঘুড়ি লাট খাইতেছে ইংরেজি কি? আকাশে ঘুড়ি লাট, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, হঠাৎ মনে পড়ে গেল, আমি আসছি আসছি আসছি। চলে গেল না, কেটে পড়লি। তুমি তো অনেক নম বলতো, আকাশে ঘুড়ি লাট খাইতেছে ইংরেজিটা কি?
সহজ গোবিন্দ।